গুড মর্নিং ফ্রেন্ডস আমি একটু চা খাচ্ছি আপনারা সবাই কেমন আছেন ইউটিউবের দর্শকদের বলি আমি ভালো আছি এবং আমি তো বেশি বাইরের ভিডিওটা দিতে পারি না কারণ বাড়িতে থাকতে হয় ফ্ল্যাটে বুঝতেই পাচ্ছেন জায়গাটা অনেক ছোট যারা মানে কি বলে গ্রামে থাকে তারা তো খুব সুন্দর ভিডিও দেয় কারণ তারা পরিবেশটাকে তুলে ধরে প্রকৃতিটাকে তুলে ধরে আমি সেটা করতে পারি না তো ওই যেরকম পাচ্ছি সেরকমভাবেই করব। আরেকটা কথা বলছি যে কালকে যেন হঠাৎ করে শর্ট ভিডিও মধ্যে জয়কৃষ্ণ কালী মা মানে একটা শর্ট ভিডিও আমি করলাম জানি না হয়তো মা চাইছে এটা আমি বুঝতে পারলাম মা যে চাইছে আমি তাও আমি করি করছি না যে আমি চেয়েছিলাম একটু ভিডিও মায়ের সম্পর্কে বলে করার জন্য কিন্তু মা চাইছে শর্ট ভিডিও তো ও হয়ে গেল আমার তো মনটা খুব ভালো লাগলো যাই হোক আমার শরীরটা তো ভালো না আপনারা জানেন আমার এখন যে খাবার সেটা হচ্ছে অয়েল অল্প একটু আর ভেজিটেবলটাকে একদম মানে অল্প মশলা দিয়ে ওরকম খেতে হচ্ছে কারণ আমার লিভারে ফ্যাটি লিভার এসছে সেই জন্য সেই সেই খাবার খেতে হচ্ছে অয়েল একদমই বন্ধ গ্রিন ভেজিটেবল গ্রিন লিফ মানে শাক সবজি এবং গ্রিন লিফ এই যে এগুলো গ্রিন ভেজিটেবল এগুলো খেতে আমাকে বলছে সেই জন্য আমি এগুলো একটু খাচ্ছি বেশি আর ভিটামিন সি যুক্ত যে ফ্রুটসগুলো আছে যেমন মৌসুম্বি লেবু পাতি লেবু আর বাতাবি লেবু যেগুলো বাতাবি লেবু এখন পাওয়া যাচ্ছে না তো মৌসুম্বি লেবুটাই এখন একটু বেশি খাচ্ছি এরম করে চলছে দিন আর যাই হোক ছোট্ট করে একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আর একটু বাদে একটু কাজ করতে যাবো একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে বেশিরভাগই আমি রাইসই খাই কারণ রাতে রাইস খাই না তো সকালের দিকে একটু রাইস খাই আর কোনো কিছু খাবার রুটি বলুন পরোটা বলুন কিছু সহ্য হচ্ছে না সেই জন্য এইভাবে আমি খাচ্ছি তো দেখছি কি হয় আর আপনারা সবাই ভালো থাকবেন একটু তেল কম খাবেন তেল মশলা যুক্ত খাবার একটু কম খাবেন কারণ ফ্যাটি লিভারটা সবারই হচ্ছে নাইনটি নাইন লোকেদের ক্ষেত্রেই হচ্ছে কিন্তু ওটা যখন গ্রেড ওয়ান গ্রেড টু চলে যায় তখন কিন্তু ওটা খুব খারাপ হয় সেজন্য সেটা একটু ভেবে চিনতে প্রতিদিন যে একদম মশলাযুক্ত খাবার খাবেন না মাঝে মাঝে খাবেন এটাই হলো আপনাদেরকে বলতে চাইছি ইউটিউবের দর্শকদের সবাইকে বলতে চাইছি আমি একদম এলোমেলো ঘুম থেকে উঠেছি এক্সারসাইজ করেছি এক্সারসাইজ করে আমি হ্যাঁ একটু ভিডিও করে নিলাম একটু চা খেতে খেতে ভিডিওটা করলাম তারপর দেখি আবার কখন আসবো বলতে পারছি না ওকে বাই টাটা